আচ্ছা, এই ভিডিওতে আমি তোমাকে একটা বুয়েট 16-17 ম্যাথের কোশ্চেন নাম্বার 12, ঠিক আছে, একটা প্রবলেম সলভ করে দেখানোর চেষ্টা করব। এটা একটা ডিফারেন্সিয়েশনের প্রবলেম, যদিও এটা কিন্তু ডিফারেন্সিয়েশনের মধ্যে একদম ক্রিটিক্যাল টাইপের মধ্যে পড়ে, ঠিক আছে, বা আমরা নর্মালি যে ডিফারেন্সিয়েশনগুলোর সাথে পরিচিত ওই রকম প্রবলেমগুলোর মধ্যে পড়ে না, ঠিক আছে। এটা একটু হালকা পাতলা, তোমার দেখলে প্রথমে প্রশ্ন দেখলে তোমার কিন্তু আনসার করতে মনে চাইবে না, কিন্তু জিনিসটা যদি তোমাকে এখন বুঝাই দিই এরকম টাইপের প্রশ্নগুলো যদি তুমি সামনে ফেস করো ইনশাল্লাহ আনসার করতে পারবা। জিনিসটা আমি তোমাকে একটু খুব ধীরে ধীরে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো, জিনিসটা যেহেতু একটু অপরিচিত ফর্মে আছে। আচ্ছা, তো আমরা স্টার্ট করা যাক। আর যারা ভিডিওটা নতুন দেখতেছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, কারণ এখানে তুমি বুয়েট স্কুয়েট রয়েট চুয়েট সাস্ট ডিইউ এবং এমআইএসটি আইইউটি যা প্রশ্ন ব্যাংক আছে ইনশাল্লাহ আমি সমাধান দেওয়ার চেষ্টা করবো, এছাড়া অ্যাডমিশন আরও অনেকগুলো ভিডিও পাবা। আচ্ছা, স্টার্ট করা যাক। তোমাকে এখানে কি বলেছে, যদি ওয়াই সমান সমান একটা ফাংশন বলা আছে কি এফ অফ এক্স, ও আচ্ছা আমি এখানে পুরো প্রশ্নটা লিখি নাই, যদি ওয়াই সমান সমান এফ অফ এক্স এবং x সমান সমান 1 বাই z হয় তাহলে তোমাকে বলা হয়েছে কি প্রমাণ করতে, ডি স্কোয়ার এফ ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু জেড টু দি পাওয়ার 4 ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডি জেড স্কোয়ার প্লাস 2 জেড কিউব ডি ওয়াই বাই ডি জেড, ঠিক আছে। তোমাকে এটা কি করতে বসে প্রমাণ করতে বসে, জিনিসটা আমি তোমাকে একটু বোঝাই দিই। তোমাকে এখানে দুইটা রাশি দেওয়া আছে, ওয়াই হয়েছে কি একটা x এর ফাংশন, ঠিক আছে, ওয়াই হয়েছে কি x এর একটা ফাংশন, ওয়াই সমান সমান কি দেওয়া আছে x f অফ x। আমি তোমাকে জিনিসটা একটু ড্র করে দেখাই, এই যে দেখো ওয়াই হয়েছে কি একটা এক্স এর ফাংশন, ঠিক আছে, তোমাকে কিন্তু ফাংশনটা ডিরেক্ট দেওয়া নাই, জাস্ট বলা আছে এটা একটা ফাংশন হিসেবে বলা আছে। আবার আমরা দেখতেছি এক্স সমান সমান ওয়ান বাই জেড, তাহলে আমরা বুঝতেছি এক্স হয়েছে কি জেড এর ফাংশন, বুঝতে পারছি এক্স হয়েছে কি জেড এর ফাংশন। তবে এখানে তোমাকে কিন্তু ফাংশন আকারে না দিয়ে কি করে দিছে, মান দিয়ে দিছে, এক্স সমান সমান কত মান দেওয়া আছে ওয়ান বাই জেড, কিন্তু তোমাকে এখানে ওয়াই সমান সমান এক্স স্কোয়ার বা এক্স কিউব এরকম কিছু না বলে দিয়ে জাস্ট একটা বলে দিছে র্যান্ডম যে কোনো একটা ফাংশন, ফাংশনটা এক্স স্কোয়ার হইতে পারে, ওয়ান বাই এক্স স্কোয়ার হইতে পারে, এক্স কিউব হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। ওয়াই সমান সমান এফ অফ এক্স, মানে ওয়াই হয়েছে এক্স এর একটা র্যান্ডম যে কোনো ফাংশন, আর এক্স হয়েছে জেড এর একটা ফাংশন, তবে ফাংশনটা তোমাকে বলে দিছে কত ওয়ান বাই জেড, ঠিক আছে। তাইলে তোমাকে বলছে যে কি প্রমাণ করতে, ডি স্কোয়ার এফ ডিভাইডেড বাই ডি স্কোয়ার। তো আমরা জানি যে ডি স্কোয়ার মানে কি, জিনিসটাকে কি করা বোঝায়, দুইবার ডিফারেন্সিয়েশন করা বোঝায়, ডি স্কোয়ার মানে কি দুইবার ডিফারেন্সিয়েশন করা, ওকে। আচ্ছা, তো আমাদের যদি দুইবার ডিফারেন্সিয়েশন করতে হয়, আমরা এলএইচএস বা লেফট হ্যান্ড সাইড দিয়ে স্টার্ট করব, দুইবার ডিফারেন্সিয়েশন কি তুমি ডাইরেক্ট করতে পারো, না, তোমাকে প্রথমে কি করতে হবে, একবার ডিফারেন্সিয়েশন করতে হবে। আচ্ছা, এখন ডিফারেন্সিয়েশন হইতেছে কোনটার, এফ, এফ মানে হচ্ছে কি বুঝাইছে, এই যে এফ অফ এক্স রাশিটা আছে ওই রাশিটাকে আমরা কি করা লাগবে, ডিফারেন্সিয়েশন করা লাগবে, কয়বার, দুইবার, কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে। আমরা জানি যে নিচের পার্টটাতে মানে ডি ডি এক্স মানে হয়েছে কি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা, আর তার ভিতরে যে রাশিটা থাকে ওইটা হয়েছে আমি তাকে ডিফারেন্সিয়েশন করি। তাহলে এখানে ডি স্কোয়ার এফ ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার, এটার মানে হয়েছে আমরা এফ এফ অফ এক্সটাকে ডিফারেন্সিয়েশন করবো, মানে এক্স এর ফাংশনটাকে ডিফারেন্সিয়েশন করবো, কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে। এখন তো ডিরেক্ট আমরা দুইবার ডিফারেন্সিয়েশন করতে পারি না, এই জন্য প্রথমে আমাকে কি করতে হবে, এই এফ অফ এক্সটাকে একবার ডিফারেন্সিয়েশন করতে হবে, কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে। প্রথমে আমরা একবার ডিফারেন্সিয়েশন করবো, দেন আমরা কি করবো দ্বিতীয়বার ডিফারেন্সিয়েশনে যাবো। আচ্ছা, তাহলে আমরা এখানে কি করতেছি, ডি এফ অফ এক্স ডিভাইডেড বাই ডি এক্স, কেন, কারণ আমাদের লেফট হ্যান্ড সাইডে আছে কি ডি স্কোয়ার এফ অফ এক্স ডিভাইডেড বাই ডি এক্স। তুমি যদি বলো ভাই এখানে তো এফ অফ এক্স না দিয়ে শুধু এফ দিছে, এফ দেওয়া মানে এখানে বোঝাইছে এফ অফ এক্সটা আছে, ওকে। আচ্ছা, তো এখানে দেখো আমরা এফ অফ এক্স ফাংশনটাকে ডিফারেন্সিয়েশন করতেছি কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে। আচ্ছা, জিনিসটাকে কি আমি এরকম লিখতে পারি কিনা, এখানে এফ অফ এক্স মানে কি ওয়াই, তাহলে আমরা কি এই জিনিসটাকে এরকম লিখতে পারি, ডি ডি এক্স অফ ওয়াই, জাস্ট কি করছি এফ অফ এক্সটার জায়গায় রিপ্লেস করে কি লিখে দিছি ওয়াই, তাহলে এটা কি হয়ে গেছে ডি ওয়াই বাই ডি এক্স। আচ্ছা, ভালো কথা, ডি ওয়াই বাই ডি এক্স, এটা ডি ওয়াই বাই ডি এক্স। এখন দেখো তো আমি কি এই জিনিসটাকে একটু রিয়ারেঞ্জ করে এরকমভাবে লিখতে পারি, ডি ওয়াই ডিভাইডেড বাই ডি জেড ইন্টু ডি জেড ডিভাইডেড বাই ডি এক্স, কারণ আমাদের ওয়াই হয়েছে কিসের ফাংশন, এক্স এর ফাংশন, এক্স হয়েছে আবার জেড এর ফাংশন। তাহলে আমরা কি ইনডিরেক্টলি বলতে পারি নাকি পারি না যে ওয়াই একটা জেড এর ফাংশন, অবশ্যই আমি বলতে পারি, বুঝতে পারছি ব্যাপারটা, ওয়াই যেহেতু এক্স এর ফাংশন, এক্স যেহেতু জেড এর ফাংশন, তাহলে ওয়াই হয়েছে কি আবার জেড এর ফাংশন, আমি ইনডাইরেক্টলি বলতে পারি। তো আমার এখানে রাশিটা ছিল ডি ওয়াই বাই ডি জেড ডি এক্স সমান সমান, আমি এই রাশিটাকে কি লিখতে চেষ্টা করছি, ডি ওয়াই ডিভাইডেড বাই ডি জেড ইন্টু ডি জেড বাই ডি এক্স। তোমার প্রশ্ন হতে পারে ভাই জেডটা কোথেকে আনছেন, কারণ এখানে যেহেতু ওয়াই একটা জেড এর ফাংশন আমি এটাকে লিখতে পারি। আর এখানে একটু দেখো এই লাইনটা থেকে এই লাইনটা থেকে ব্যাক করা যায় নাকি যায় না, দেখো তো তুমি যদি ডি জেড আর ডি জেড অপারেটরকে কেটে দাও, অপারেটর অপারেটর কাটতে পারো, তাহলে দেখো তো ডি ওয়াই বাই ডি এক্স কিন্তু চলে আসে, বুঝতে পারছি। আমি জাস্ট এখানে কি করছি, দুইটা এক্সট্রা অপারেটর আনছি, একটা হচ্ছে ডি ওয়াই বাই ডি জেড, ডি ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স ছিল, এখানে নিচে একটা ডি জেড আনছি, উপরে একটা ডি জেড আনছি, ব্যালেন্স করলে কিন্তু আগের লাইনটা চলে আসে। আচ্ছা, এখন এখানে দেখো ডি জেড বাই ডি এক্স আছে,
dz/dx মানে কি z কে কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা আমার এখানে প্রশ্নে একটা রাশি কিন্তু ছিল x আর z এর রাশি ছিল রাশিটা কি ছিল x সমান সমান 1/z রাশিটা কি ছিল নাকি ছিল না অবশ্যই ছিল তো আমরা এই রাশিটাকে কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা লাগবে x এর সাপেক্ষে বলো তো তুমি যদি x কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে যাও কত আসবে x কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কত আসে আমরা জানি যে 1 আর 1/z কে যদি আমি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে যাই 1/z কে যদি আমি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে যাই এটা দেখতে কিসের মতো এটা দেখতে 1/x এর মতো 1/x মানে কি x এর পাওয়ার কত আছে -1 তাহলে -1টা কি হয়ে যাবে সামনে চলে আসবে z টু দি পাওয়ার -1 এটা কি বুঝতে পারছি নাকি পারি নাই জাস্ট নরমাল ডিফারেন্সিয়েশন 1/x কে কেমনে ডিফারেন্সিয়েশন করি 1/x মানে x এর পাওয়ার আছে -1 তাহলে -1টা সামনে চলে আসবে ডিফারেন্সিয়েশন সূত্র কি ছিল n x টু দি পাওয়ার n -1 তো এখানে x এর পাওয়ার ছিল n n এর পাওয়ার এনটা কত ছিল -1 তাই -1টা সামনে চলে আসছে আর z টু দি পাওয়ার n -1 দিছি আচ্ছা এখন বলো তো এখানে কি তোমার 1/x কি আদৌ ছিল না আমি z টাকে কি মনে করছি x মনে করছি আমরা জানি যে ডিফারেন্সিয়েশন একটা চেইন রুল বলে কথা আছে যেই জিনিসটাকে x মনে করা হয় তাকে আবার কি করা লাগে ডিফারেন্সিয়েশন করা লাগে যেহেতু আমরা z টাকে x মনে করছি তাহলে আমার এখানে কি করা লাগবে z টাকে আবার x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা লাগবে লাইনটা একটু ঠান্ডা মাথায় বুঝতে চেষ্টা করো এই ম্যাথটা যদি তুমি যদি ঠান্ডা মাথায় না বুঝো তাহলে কিন্তু মাথায় ঢুকবে না এবং তুমি যখন এই ম্যাথটা বুঝে যাবে এরকম টাইপের আরো যত প্রবলেম আসবে সামনে ইনশাআল্লাহ পারবা আচ্ছা আমি আবার তোমাকে একটু রিপিট করতেছি এখানে dy/dx ছিল আমরা একটা dz অপারেটর নিয়ে আসছি তাহলে dz/dx এই dz/dx টা আমরা কোথা থেকে পাবো আমার কাছে x আর z এর একটা রাশি কিন্তু তোমাকে দিয়ে দিছে এটা কিন্তু ফাংশন আকারে দেওয়া নাই ডাইরেক্ট রাশি দেওয়া আছে তাই আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করতে পারি কোনো সমস্যা নেই x সমান সমান কত 1/z এখন আমরা dz/dx মানে এখানে কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব x এর সাপেক্ষে x কে যদি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি কত আসবে 1 আর 1/z কে যখন আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে গেলাম এটাকে দেখতে কিসের মতো 1/x এর মতো 1/x মানে x এর পাওয়ার -1 তাহলে -1টা সামনে চলে আসবে আর z টু দি পাওয়ার -1 ওকে আচ্ছা এখন বলো তো আমরা কাকে x মনে করছি z কে x মনে করছি তাহলে z টাকে আবার ডিফারেন্সিয়েশন করে দিব কার সাপেক্ষে x এর সাপেক্ষে কারণ এটাই ছিল ডিফারেন্সিয়েশনের চেইন রুল যাকে x মনে করব তাকে আবার কি করা লাগে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা লাগে তাহলে এবার দেখো তো আমাদের রাশিটা কি দাঁড়াইতেছে 1 এখানে -1 z টু দি পাওয়ার -2 আসতেছে না এটা z আর -1 কি হবে z টু দি পাওয়ার -2 আর এখানে আছে কি dz/dx আচ্ছা z টু দি পাওয়ার -2 কে আমরা কি লিখতে পারি বলো তো 1/z² কি লিখতে পারি নাকি পারি না অবশ্যই পারি আর এখানে আছে dz আর নিচে আছে কত dx তাহলে এবার দেখো তো dz/dx সমান সমান আমরা কি লিখতে পারি -z² লিখতে পারি নাকি পারি না অবশ্যই পারি মানে z²টাকে আমরা যদি এই পাশ থেকে পাশে পাঠিয়ে দিই আর -টাকে এই পাশ থেকে পাশে পাঠিয়ে দিই তাহলে 1/z²টা হয়ে যাবে z² আর এই পাশে থাকে কি dz/dx দেখো আমাদের কিন্তু dz/dx এর একটা মান বের হয়ে গেছে কে -z² এই মানটা আমি এখানে বসাই দিতে পারি তাহলে dy/dz ইনটু এখানে কি বসাইতে পারি আমরা -z² জিনিসটা কি বুঝতে পারছি খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে জিনিসটা আচ্ছা আশা করি বুঝতে পারছি dz/dx এর মানটা আমাদের কত আসছে -z² তাহলে দেখো ফাংশনটাকে যখন আমরা একবার ডিফারেন্সিয়েশন করছি ডিফারেন্সিয়েশন করার পর এই রাশিটা আসছে যে dfx/dx সমান সমান কি আসছে dy/dz ইনটু -z² আচ্ছা আমি পরের পৃষ্ঠা লাইনটাকে লিখে ফেলি আমরা ফাংশনটাকে একবার ডিফারেন্সিয়েশন করছিলাম x এর সাপেক্ষে তখন করার পরে আসছে dy/dz ইনটু -z² এখন প্রমাণে দেখো তো জিনিসটাকে একবার ডিফারেন্সিয়েশন নাকি f অফ x টাকে আবার x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা লাগবে এখানে কিন্তু কি আছে এখানে আছে d²f/dx² তার মানে x এর সাপেক্ষে কয়বার ডিফারেন্সিয়েশন করা লাগবে দুইবার তার মানে একবার করা হয়েছে এখন আবার কি করতে হবে ডিফারেন্সিয়েশন করতে হবে কার সাপেক্ষে x এর সাপেক্ষে যদি আমি এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করি এটা হয়ে যাবে d²f/dx² f এর ভিতর কিন্তু f অফ x আছে তুমি দিলে ইচ্ছা না দিলেও ইচ্ছা কোনো সমস্যা নাই তাহলে ঠিক আছে df/dx টাকে যদি আমরা কি করি আবার x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি মানে dx আনি তাহলে এটা হয়ে যাবে d²f(x)/dx² এই সাইডকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে এই সাইডটাকেও ডিফারেন্সিয়েশন করা লাগবে এখানে এখন দেখো তো কয়টা রাশি আছে দুইটা রাশি দুইটা রাশি আসলে আমরা কিসের সূত্র জানি uv এর সূত্র তাই না দুইটা রাশি আসলে আমরা কিসের সূত্র জানি uv এর সূত্র তাহলে dy/dz টাকে রেখে এই -z² কে কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা লাগবে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন প্লাস -z² কে রেখে dy/dz টাকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা লাগবে জিনিসটা কি বুঝতে পারছি তোমাকে খুব সহজে বুঝাই এটাকে তুমি u ধরো এটাকে তুমি v ধরো তাহলে তোমার কাছে সহজ মনে হবে এটা হইছে u u কে রেখে কাকে ডিফারেন্সিয়েশন করতেছি v তারপরে v কে রেখে দিছি কাকে ডিফারেন্সিয়েশন করতেছি u ব্যাপারটা কি ধরতে পারছি u কে রেখে v এর ডিফারেন্সিয়েশন ডিফারেন্সিয়েশন কিন্তু x এর সাপেক্ষে আবার v কে রেখে u এর ডিফারেন্সিয়েশন বুঝছি আশা করি ইনশাআল্লাহ বুঝতে পারছি আচ্ছা এবার এখন আমরা ডিফারেন্সিয়েশনের পার্টটা কমপ্লিট করে ফেলি এখানে dy/dz তো কি হয়ে যাবে বসে যাবে এখন আমরা x কে ডিফারেন্সিয়েশন করতেছি কার সাপেক্ষে z² এর সাপেক্ষে এ সরি x z² কে ডিফারেন্সিয়েশন করতেছি কার সাপেক্ষে x² x এর সাপেক্ষে আচ্ছা আমাকে বলো তো
এখানে যে জেড স্কোয়ারটা আছে, এখানে যে মাইনাসটা আছে, প্রথমে তো মাইনাসটা বের হয়ে যাবে, কোনো ডাউট নাই। জেড স্কোয়ারটা দেখতে কিসের মতো? এক্স স্কোয়ারের মতো। এক্স স্কোয়ারকে যদি আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি কত আসে? টু এক্স। তাহলে এই জেড স্কোয়ারকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি কত আসবে? টু জেড। এখন বলো তো এখানে কি এক্স স্কোয়ার ছিল নাকি? তুমি ধরে নিছো, অবশ্যই তুমি ধরে নিছো, ঠিক আছে? তুমি জেডটাকে এক্স ধরে নিছো। তাহলে যাকে ধরে নিতে হয় ডিফারেন্সিয়েশনের চেইন রুল বলে, তাকে কি করতে হবে? আবার ডিফারেন্সিয়েশন করে দিতে হবে। বুঝতে পারছি, আমরা জেড স্কোয়ারটাকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি। এটা দেখতে এক্স স্কোয়ারের মতো ডিফারেন্সিয়েশন করলে আসবে টু এক্স, কিন্তু এখানে যেহেতু টু জেড, মানে জেড ছিল তাই টু জেড আসছে। এখন আমরা কাকে এক্স মনে করছি? জেডটাকে এক্স মনে করছি। এটাকে আবার কি করতে হবে? এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে দিতে হবে। বুঝছি। আচ্ছা, এরপরে সে প্লাস, এখানে কি আছে? একটা মাইনাস জেড স্কোয়ার আছে। আচ্ছা, বসাইলাম এখানে। এবার দেখো আমাদের এখানে একটা ডিফারেন্সিয়েশন হয়েছে ডিডিএক্স, এখানে একটা প্যাকেট আছে। এই জিনিসটাকে তুমি পুরো প্যাকেট মনে করো, ডিওয়াই বাই ডিজেডটাকে তুমি কি মনে করো? পুরাপুরি একটা প্যাকেট। তাহলে এখানে দেখো ডিডি এক্স আছে, আমি ডিডি এক্সটাকে একটা ডিজি জেড লিখলাম। এখানে তোমার প্যাকেটটা কিন্তু এখনো বসে আছে। দেখো তো তুমি এখানে একটা এক্সট্রা কি আনছো? ডিজেড। তাহলে দেখো তো এটাকে ব্যালেন্স করার জন্য ডিজেড বাই ডিএক্স কি দিতে হবে নাকি হবে না? জিনিসটা আমি তোমাকে আবার একটু বোঝাই। তুমি এই ডিওয়াই বাই ডিজেড এটাকে পুরোপুরিটাকে প্যাকেট মনে করো, একটা প্যাকেট। তোমার কিন্তু এখানে প্যাকেটটা আছে, আর সামনে একটা কি আছে? ডিডি এক্স। তো আমি কি করলাম? ডিডি এক্সটাকে সরাই দিয়ে ডিডি জেড নিয়ে আসলাম। কেন? এখন তোমার প্রশ্ন হতে পারে, ভাই কেন ডিডি জেড আনছেন? কারণ প্রমাণে কিন্তু দেখো নিচে রাইট হ্যান্ড সাইডে সবখানে ডিডি জেড আছে। কি আছে? ডিডি জেড, ডিডি জেড। তা আমার এখানে নিচে কিন্তু ডিডি ডিডি এক্সটা থাকতে পারবে না। আমি এখানে একটা কি নিয়ে আসছি? ডিডি জেড নিয়ে আসছি। তাহলে এখানে ব্যালেন্স করার জন্য উপরে একটা ডিজেড দেওয়া লাগবে, আর নিচে একটা কি দেওয়া লাগবে? আগে থেকে যেহেতু ডিএক্স ছিল, এই ডিএক্সটাকে এখানে দিতে হবে। বুঝতে পারছি জিনিসটা। এবার তুমি জাস্ট প্যাকেটটার মান বসিয়ে দাও। প্যাকেটটা কে ছিল? প্যাকেটটা ছিল ডিওয়াই ডিভাইডেড বাই ডিজেড। বুঝতে পারছি জিনিসটা। প্যাকেটটাকে এখানে মান বসাই দিছি। এখানে এবার দেখো তো আমাদের কি দাঁড়ায়? ডিওয়াই ডিভাইডেড বাই ডিজেড, এখানে একটা মাইনাস টু জেড আছে। এখানে দেখো তো ডিজেড বাই ডিএক্স, ডিজেড বাই ডিএক্স এর মান কি আমি একদম পাইছিলাম নাকি পাই নাই? এখানে দেখো আমরা ডিজেড বাই ডিএক্স এর একটা মান বের করছিলাম, কি আসছিল? মাইনাস এক্স স্কোয়ার। এই ডিজেড বাই ডিএক্স এর মানটা আমরা এখানে কি করে দিব? বসাই দিব। বুঝতে পারছি জিনিসটা, খুব সহজ। ডিজেড বাই ডিএক্স এর মানটা আমরা এখানে বসাই দিছি। আচ্ছা, ভালো কথা। এবার প্লাস, এখানে দেখো প্লাস আছে, এখানে মাইনাস আছে, আলটিমেটলি কি চলে আসবে? মাইনাস। এখানে একটা জেড স্কোয়ার আছে, আবার এখানে দেখো ডিডি জেড আছে, আবার ডিওয়াই বাই ডিজেড আছে। এই দুইটাকে যদি আমরা গুণ করে ফেলি, দেখো তো ডিফারেন্সিয়েশন করা হইতেছে জেড এর সাপেক্ষে। তাহলে এটা কি ডি স্কোয়ার ওয়াই বাই ডিজেড স্কোয়ার লিখতে পারবো নাকি পারবো না? খুব সহজ। দেখো এখানে ওয়াই রাশিটাকে জেড এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন, ঠিক আছে? জিনিসটার মানে কি, ওয়াই কে জেড এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করার পরে আবার একবার ডিফারেন্সিয়েশন। আমরা জানি যে দুইবার ডিফারেন্সিয়েশন করলে কি দেওয়া লাগে? ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডিজেড স্কোয়ার। আর পিছনে ডিজেড বাই ডিএক্স একটা বসে আছে। আমরা জানি যে ডিজেড বাই ডিএক্স এর মান হয়েছে কত? মাইনাস জেড স্কোয়ার। আমরা মানটাকে এখানে কি করতে পারি? বসাই দিতে পারি। এবার দেখো তোমার কিন্তু প্রমাণ হয়ে গেছে। এখানে দেখো তো মাইনাস মাইনাস গুণ করে দিলে প্লাস হয়ে যাবে, টু জেড এর সাথে জেড কে গুণ করলে কি হয়ে যাবে? টু জেড কিউব, আর ডিওয়াই ডিভাইডেড বাই ডিজেড। ওকে, আবার এখানে মাইনাস জেড স্কোয়ার, মাইনাস জেড স্কোয়ার হয়ে যাবে প্লাস জেড টু দি পাওয়ার ফোর, এটা হয়ে যাবে ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডিজেড স্কোয়ার। দেখো তোমার কিন্তু প্রমাণটা হয়ে গেছে। আশা করি আমরা বুঝতে পারছি জিনিসটা। না বুঝলে যেখানে যেখানে বুঝো না, একটু একটু রিভাইন করে দেখবা এবং খাতায় লিখে লিখে বুঝবা, নাহলে তুমি অঙ্ক কখনোই মাথায় ধরতে পারবে না। তুমি যদি এক শুয়ে শুয়ে ভিডিও দেখো তাহলে তুমি কখনোই এটা ক্যাপচার করতে পারবে না। দেখো আমাদের এখানে কি করছি, আমাদের খুব জিনিসগুলো কিন্তু খুব সিম্পল, স্টেপগুলো খুব সিম্পল। তোমার এখানে ওয়াই সমান সমান এফ অফ এক্স দেওয়া ছিল, একটা ফাংশন বলছিল, কিন্তু ফাংশনটা এক্স্যাক্টলি কি ওইটা বলে নাই, আর এক্স একটা জেড এর ফাংশন, এক্স্যাক্টলি ফাংশনটা দেওয়া ছিল। তো এফ ফাংশনটাকে এক্স এর সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করবো। তো এখানে ওয়াই নিছিলাম, এফ অফ এক্স মানে তো ওয়াই, তো আমরা এখানে একটা এক্সট্রা অপারেটর ডিজেড নিয়ে আসছিলাম, কারণ রাইট হ্যান্ড সাইডে সব কি আছে? ডিজেড। তাহলে ডিওয়াই বাই ডিজেড, ডিজেড বাই ডিএক্স। পরে আমরা ডিজেড বাই ডিএক্স এর মানটা এই অংশটাকে ডিফারেন্সিয়েশন করে বের করছিলাম, ডিজেড বাই ডিএক্স মাইনাস জেড স্কোয়ার। পরে জিনিসটাকে আবার ডিফারেন্সিয়েশন করলাম, এখানে দুইটা রাশি ইউভি এর ফর্মুলা দিলাম। ইউভি এর ফর্মুলা দেওয়ার পরে এখানে দেখতেছিলাম যে ডিজেড বাই ডিএক্স আসছে, ডিজেড বাই ডিএক্স এর মানটা মাইনাস জেড স্কোয়ার বসাই দিছি, দেন আমাদের প্রমাণটা ইজিলি হয়ে গেছে। তো আশা করি আমরা বুঝতে পারছি। কারো কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্টে জানাইতে পারো। ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ, ঠিক আছে? আর টেলিগ্রাম গ্রুপ, পেজ এন্ড ফেসবুক গ্রুপ সব কিছু লিঙ্ক তুমি ডেসক্রিপশনে পাবা, ঠিক আছে? আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবা, শেয়ার করবা, ঠিক আছে? আল্লাহ হাফেজ।